ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः यथाग्नेर दाहिका शक्ति ही रामकृष्णे स्थिता ही या सर्वविद्या स्वरूपां तं सारदां प्रणमाम्यहम् परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् কালিদি ফুকমে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গু লোকনা প্রেমন্দে চ রামকৃষ্ণগত প্রাণং স্বাভাবন প্রণম্যহম আজকে শ্রীমৎ স্বামী যোগানন্দী মহারাজের পুণ্য একশো চৌষট্টি তম জন্মতিথিতে আমরা তারই পৈতৃক ভিটায় এই পূর্ণভূমিতে সমবেত হয়েছি সমবেত হয়েছি সেই তাকে স্মরণ করতে যিনি ঈশ্বর কোটি বলে শ্রীরামকৃষ্ণের দ্বারা চিহ্নিত শ্রীরামকৃষ্ণের যে অল্প কয়েকজন সন্ন্যাসী পার্ষদ ঈশ্বর কোটি বলে পরিচিত তাঁরই ঘোষণা মতো স্বীকৃতি মতো তাদেরই অন্যতম স্বামী যোগানন্দজি মহারাজ যার জীবনের খুব বড় জায়গার মধ্যে হচ্ছে যে শ্রীমা সারদা দেবীর কাছে দীক্ষাপ্রাপ্ত ঠাকুরের একমাত্র ত্যাগী সন্তান তিনি ভলিউম কম আছে শ্রী শ্রীমা সারদা দেবীর কাছে দীক্ষাপ্রাপ্ত শ্রীরামকৃষ্ণের একমাত্র ত্যাগী সন্তান স্বামী যোগানন্দজি মহারাজ আবার একই সঙ্গে আরেকটি দিক থেকে তার জীবনের ঘটনা হচ্ছে যে ঠাকুরের যে সন্তানরা তাদের মধ্যে কম বয়সে সবচেয়ে আগে দেহ রক্ষা করেছেন স্বামী যোগানন্দজি মহারাজ সুতরাং একটি ছোট্ট জীবন কিন্তু তার অসামান্য প্রভাব এবং সেই প্রভাবের মধ্যে সেই আশীর্বাদের বৃত্তের মধ্যেই আমরা অবস্থান করছি বিশেষ করে আজকের এই শুভ দিনে স্মরণ করছি যে তার পূর্ব নাম ছিল যোগীন্দ্রনাথ রায়চৌধুরী শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে গিয়েছিলেন যখন তার কাছে গিয়েছিলেন যোগিন বালক যোগিন যে এ তো চেনা ছেলে তার বাবা শ্রীযুক্ত নবীনচন্দ্র রায়চৌধুরী যিনি জমিদার বংশের মানুষ হয়েও বিষয় বিমুখ ছিলেন এই দক্ষিণেশ্বরে এই স্থানে মহারাজের জন্ম বা আবির্ভাব আঠারোশো একষট্টি তিরিশে মার্চ তারিখে তাহলে আজকে যে আমরা বসে রয়েছি ঠিক একদিন বাদে ইংরেজি হিসাবে তিরিশে মার্চ আঠারোশো এইটিন সিক্সটি ওয়ান থার্টিএথ মার্চ এইটিন সিক্সটি ওয়ান হচ্ছে তার জন্ম মানে আবির্ভাবের তারিখটি আর তিথি হিসেবে যেরকমভাবে আমরা অনুসরণ করি চান্দ্র ফাল্গুন কৃষ্ণা চতুর্থী তিথিতে মহারাজের শুভ আবির্ভাব বাবা নিষ্ঠাবান সৎ ব্রাহ্মণ ছিলেন আর যোগীন মহারাজের শৈশব থেকে একটা অদ্ভুত ভাব ছিল যেটা তার পরবর্তী জীবনের সঙ্গে পুরো মিলে যায় একে তো বাড়ির ঐতিহ্য অনুযায়ী বাড়ির অভ্যেস পরম্পরা অনুযায়ী তার জব ধ্যান পুজো পাঠে খুব আগ্রহ ছিল সেই সঙ্গে ওই যখন মাত্র পাঁচ বছর মতো বয়স সেই বাচ্চা ছেলে তার মনে হতো যে এ কোথায় এসেছি আমি তো এখানকার লোক নই ওইটা ওই কম বয়সেই কোনো একটা কারণে মনে হতো এবং তার মনে হতো যে তারা আকাশের যে তারা তাদের সেই সুদূর রাজ্যে তারার মালা পরে তিনি বসে আছেন এবং সঙ্গী সাথীরা সব ওইখানেই রয়েছে তাহলে আমি এখানে কি করছি এটা ওই বাচ্চা ছেলের মনে হতো যখন উপনয়ন হলো বা পইতে হলো তারপরে আরো বেশি করে তিনি পুজোয় মন দিলেন বা সেই বাচ্চা ছেলের মন গেল আরো বেশি করে পুজোয়ের দিকে রামায়ণ মহাভারত পাঠের দিকে এই সময় তার বাবা দক্ষিণেশ্বর মন্দিরে যথারীতি যাওয়া আসা করেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়ের লেখার মাধ্যমে বঙ্গদেশের বহু মানুষ জেনেছেন রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের কথা তাদের মধ্যে শ্রীমান যোগীন্দ্রনাথ রায়চৌধুরীও অন্যতম কিন্তু কেশববাবুর লেখার মাধ্যমে জেনে থাকলেও তিনি ওই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বিশেষ কিছুই জানতেন না স্বাভাবিক তখনকার দক্ষিণেশ্বর গ্রামই অখ্যাত তার মধ্যে মন্দিরের একজন পূজারী এইভাবে শ্রীরামকৃষ্ণের তো পরিচয় তো সেই জন্যে এই বালক আলাদাভাবে কিছু জানতো না একদিন সে মন্দিরে গেছে এবং এটি বিখ্যাত ঘটনা এখানে যারা রয়েছেন তারা হয়তো সকলেই জানেন কিন্তু সকলের সঙ্গে পুনরায় স্মরণ করার মধ্যে আনন্দ আছে এবং বিশেষ করে এই পবিত্র ভূমিতে বসে যখন দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন যোগিন তখন একদিন হলো কি তিনি দেখলেন যে একটা ফুল রয়েছে গাছে কিন্তু হাত পাচ্ছে না আর একজন কাউকে একটা দেখে মনে হলো যে বোধ হয় তাকে বললেন যে ফুলটা পেরে দেবে তিনিও অমলান বদনে ফুলটা পেরে দিলেন এর কয়েকদিন বাদে আমরা যেটিকে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের ঘর বলে এখন চিনি যোগিন চিনতেন না এমনি বাচ্চা ছেলে মন্দিরের মধ্যে ঘুরতে ঘুরতে গিয়ে ওই ঘরে সামনে হাজির হয়ে দেখেন যে একজন বসে কথা বলছেন চৌ চৌকির উপরে তক্তপোষের ওপর আর বহু মানুষ বসে শুনছেন তখন চৌকিতে অবাক হয়ে গেলেন যে ইনি তাহলে রামকৃষ্ণ পরমহংস আর ইনি সেই তিনি যাকে আমি ভুল করে কি ভেবেছিলাম আর ফুল পেরে দিতে বলেছিলাম এই ভেবে যখন যোগিন ঠিক করতে পারছেন না যে কি করবেন ঘরের বাইরে থেকে ওরকম দেখেছেন বাচ্চা ছেলে এক ছুটে পালিয়েও যেতে পারতো কিন্তু ঘটনার আকস্মিকতায় সে ওখানে আটকে গেছে এই সময় শ্রীরামকৃষ্ণ একজনকে পাঠালেন আর বললেন যে বাইরে যারা আছে তাদের ভেতরে নিয়ে এসো যোগিন তাকিয়ে দেখলেন যে বাইরে তো আর কেউ নেই উনি একাই ততক্ষণে সেই ভদ্রলোক এসে বলেছেন যে ঠাকুর এরকম বলেছেন যে বাইরে যারা আছে তাদের ভেতরে নিয়ে এসো তখন তার ভেতরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না এবং খুব সংকোচের সঙ্গে গেলেন যেতে ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন তার পরিচয় যখন এই নবীন চৌধুরী বংশের ছেলে এই রকম পরিচয় তিনি দিলেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তবে তো তুমি আমাদের চেনা ঘর গো তোমাদের বাড়িতে আমি তখন কত যেতুম ভাগবত, পুরাণ প্রভৃতি শুনতুম তোমাদের বাড়ির কর্তাদের ভেতর কেউ কেউ আমাকে বড় যত্ন করতেন এরকম একটা আন্তরিক বিশেষ আন্তরিকতার সুরে বললেন উনি সকলের সঙ্গেই আন্তরিক ছিলেন কিন্তু এখানে একদম পাড়ার ছেলে তো এইরকম একটা ব্যাপার চলে এলো তারপর আবার অন্যদেরকে বললেন এরা দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরী এদের প্রতাপে সেকালে বাঘে গরুতে একসঙ্গে জল খেত যেন শ্রীরামকৃষ্ণ এদের একটু ভয় ভয় করেন সমীহ করেন সেরকমভাবে বললেন যোগিনকে আলাদাভাবে বললেন যখন তিনি চলে আসছেন জানাশোনা হলো বেশ হলো এখানে যাওয়া আসা করো মহৎ বংশে জন্ম তোমার লক্ষণ বেশ সব আছে বেশ আধার খুব হবে ভক্তি হবে বললেন এইবারে বিদ্যালয়ের যে পড়াশোনা সেটা প্রবেশিকা পরীক্ষার পরে যোগিনার বিশেষ করতে চাইলেন না কিন্তু জমিদার বংশ হলেও কালের প্রভাবে এবং বাইরের যে অবস্থা আর্থসামাজিক অবস্থা সেটার প্রভাবে পরিবারের আর্থিক সচ্ছলতার জায়গাটাতে খুব একটা অসুবিধে ছিল এবং অসুবিধা তৈরি হলো নতুন করে তখন উনি চলে গেলেন কানপুরে তার মেশো মশায়ের বাড়িতে এবং সেটা চাকরির সন্ধানে তখন শ্রীযুক্ত যোগীন্দ্রনাথের বয়স আন্দাজ তেইশ বছর এইবারে সেখানে গিয়ে চাকরি খুঁজছেন কিন্তু চাকরি তো দুম করে পাওয়া যায় না এই সময় দেখা গেল যে ওনার ওই পুজো পাঠ জব ধ্যান এইসবে খুব মন গেছে তখন মেষো বাড়িতে চিঠি লিখলেন মেসো মশাই বাড়িতে চিঠি লিখলেন যে লক্ষণ যেন কেমন তোমরা তাড়াতাড়ি করে নিয়ে যাও বিয়ের ব্যবস্থা করো ইত্যাদি সেই সময় ওখানে চিঠি গেল যে তিনি যেন চলে আসেন বাড়িতে বিপদ যোগিন যখন চলে এলেন আমরা এই বাড়ির কথা স্মরণ করছি সেই তখনকার সময়ে তারপর তো বাড়ির পুনর্গঠন হয়েছে তিনি এসে দেখলেন যে কোথায় দুঃখ কোথায় আশঙ্কা কিরকম যেন একটা সাজো রব একটা যেন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে তখন তিনি এসে জানলেন যে বিবাহের সমস্ত ব্যবস্থা ঠিক হয়ে গেছে এইটাতে যোগীন্দ্রনাথ প্রচন্ড আপত্তি করলেন তার বাবা প্রচন্ড খুব মাথা গরম করলেন তার পিতার নাম আমরা আগে শুনেছি তো প্রচন্ড মাথা গরম করলেন আর মা বললেন যে দেখো ওই বাড়িতে কন্যাকর্তাকে আমি কথা দিয়ে ফেলেছি আমার কথা রাখতে অন্তত তুমি রাজি হও তিনি রাজি হলেন কিন্তু মনটা ওইদিকে ছিল এমনকি একটা অদ্ভুত ব্যাপার হলো ঘটলো যেহেতু মন পুরোই অন্যদিকে রয়েছে তিনি সেই বাসর ঘরে ঢোকবার সময় কি করবেন ঠিক করতে পারছেন না ভগবানের নাম মনে মনে উচ্চারণ করছেন এই সব জীবন খুব ব্যতিক্রমী কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সাধারণ জীবনকে লোকে ভুলে যায় ভোগের জীবনকে লোকে ভুলে যায় ত্যাগের জীবনকে লোকে মনে রাখে বিবাহের পর তিনি ঠিক করলেন যে যা হওয়ার হয়ে গেছে কিন্তু আর শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়াটা উচিত হবে না কারণ তিনি সর্বস্ব ত্যাগী তিনি একরকম ভাবে দেখেছেন এখন কি করে আর যাওয়া যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কয়েকজনকে দিয়ে খবর পাঠালেন বিভিন্ন সময়ে কিন্তু যোগিন গেলেন না তারপরে ঠাকুর একদিনকে বললেন যে কিরকম ছেলে এখানকার কিছু পয়সা তার কাছে আছে ফেরতও দেয় না কিছু বলেও না এইটা যখন খবর এলো তখন যোগিন ভাবলেন না এটা তো খুব বাজে কথা হয়ে গেল হ্যাঁ একবার নিয়েছিলাম খাজাঞ্চিকে পয়সা ফেরত দেওয়ার ছিল সামান্য পয়সা উনি সেই সব মনে রেখে আমাকে বলছেন আমি আমি পয়সা ফেরত দেবো না কি হয় নাকি তখন হনন করে সেই পয়সা নিয়ে তিনি গেলেন গিয়ে পয়সা দিতে যাবেন ঠাকুরা সেই কথা তুলছেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর তিনি জানতেন যে যোগিনের বিয়ে বিবাহ হয়েছে আর যোগিনও গিয়ে বললেন তখন পয়সার কথা কোথায় উড়ে গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার অদ্ভুত ভালোবাসাপূর্ণ ব্যতিক্রমী ভঙ্গিতে বললেন করেছিস তা কি হয়েছে এই যে আমি করেছি করেছিস তা ভয় কি বলে নিজের বুকে হাত রেখে বলছেন এখানকার কৃপা থাকলে একটা কি লাখটা বেতেও তোর কিছু করতে পারবে না বলে যে কথাটা বললেন সেটাতে হয়তো যোগিন প্রস্তুত ছিলেন না তিনি বললেন তোর যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো বলিস তাকে একদিন এখানে নিয়ে এমন করে দেবো যে সে তোর ধর্মপথের বাধা হবে না আর যদি সংসার করতে না ইচ্ছে হয় তো বলিস তোর মায়া মমতা সব খেয়ে ফেলবো ওই যে বললেন একদিন নিয়ে তার মানে হচ্ছে যে সে যদি ধর্মপথে থাকে তো ঠিক আছে আর যদি নাও থাকে সে ধর্মকর্ম করবে আর তুই সংসার জীবন যাপন করবি তো যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তাহলে বল আর যদি না ইচ্ছে হয় তাহলেও বল এইরকম বিকল্প বা অপশন কেউ কি চট করে দেয় তিনি তো পরম অংশ তিনি দ্বিতীয়টার কথাই বলতে পারতেন যে কি সংসার ওসব ছেড়ে দিয়ে চলে আয় কিন্তু সেরকম বললেন না যোগিন খুব অবাক হয়ে গেলেন তারপর চলে আসবেন যখন তখন ভাবছেন যে পয়সার ব্যাপারটা তাহলে কি হবে তখন শ্রীরামকৃষ্ণকে যখন অনেকবার বলেছেন আরেকবার যখন বললেন তখন উনি বললেন ওই ভাঙা টিনের বাক্সে রেখে দেব এইবারে বাড়িতে চলে এলেন তিনি সংসার মোটামুটি চলছে কিন্তু ওনার মনটা যেহেতু ওই দক্ষিণেশ্বরের ঠাকুর উপার্জনেরও খুব দিকে উপার্জনের নেই সেই সময় তার মা খুব জোর অভিযোগ করলেন যে বিয়ে তাহলে সংসার উপার্জনের দিকে নজর দিবি না এটা যখন বাড়াবাড়ি হলো একদিন তিনি বললেন আমি কোথায় করলাম তুমি তো বললে তোমার কথা রাখতে তখন মা বললেন সে বললে তো হবে না তোমারও ইচ্ছে ছিল এইটাতে ওনার মনের মধ্যে বিশাল আঘাত লাগে এবং তিনি তখন বাড়িতেও আছেন আবার দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছেও যাতায়াত করছেন দ্বিতীয়টা অনেক বেশি বেড়ে গেল এই করতে করতেই তিনি গৃহত্যাগ করেন তার পত্নী অতীব সুন্দরী ছিলেন বলে আমরা শুনেছি কিন্তু ভারতবর্ষের ঐতিহ্যে যেরকম বহু ঘটনা আছে সেরকমভাবেই যোগিন মহারাজ প্রথম থেকেই সংসারের ছিলেন না কিন্তু পরবর্তীকালে তিনি সংসারের হলেন সংসারের হলেন কারণ কি এই যে ত্যাগের জীবন যাপন করলেন সেইটার মাধ্যমে কত লক্ষ সংসারী মানুষের জীবনে যে শান্তি এসছে সে বলা যায় না তাকে স্মরণ করে তার জীবন কথা স্মরণ করে তার অপূর্ব শ্রীমা শারদা দেবীর প্রতি ভক্তি সমর্পণ নিবেদন সেই সব স্মরণ করে লোকেদের চোখে জলও আসে সেই জন্য তিনি সংসারে ছোট সংসার ত্যাগ করে এক বৃহৎ সংসার রচনা করেছেন শ্রীরামকৃষ্ণের কৃপায় এটা ভাবা যেতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে এত ভালোবেসেছেন একেবারে নিজের মতো করে ওই পারিবারিক কারণেই হোক নিজের নিষ্ঠার জন্যই হোক যোগিন বাইরে গিয়ে কারো বাড়িতে খেতেন না একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে নিয়ে বেরিয়েছেন বেরিয়ে বেলা হয়ে গেছে এবার বলরাম বাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন বাবু মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিজের জায়গা তার বাড়ি ঠাকুর বলতেন মায়ের দ্বিতীয় কেল্লা এই বাগবাজার ওইখানে গিয়ে তিনি বলছেন এতই একবার নিজের মতো বলরাম বাবুর বাড়ির লোকজনকে ডেকে বলছেন ওগো এর আজ খাওয়া হয়নি একে কিছু খেতে দাও এমনিতে একটু অকওয়ার্ড যে হঠাৎ করে এরকম কথা বলা কিন্তু যোগিন বুঝতে পারছেন যে উনি আমাকে খুব ভালোবাসেন সেই জন্যে যে জায়গাটাকে নিজের আপন বলে মনে করেন সেই জায়গায় এরকম ভাবে এসে বললেন বইতে সব লেখা নেই অল্প লেখা আছে আমরা তার থেকে বুঝতে পারি যে দিনে দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি বড় হয়ে উঠেছেন শিক্ষা লাভ করেছেন যে ভগবতমুখী জীবন কাকে বলে ভগবানকে ভালোবাসলে কি করে মানুষের প্রতিও ভালোবাসা তৈরি হয় এবং ভগবানকে ভালোবাসলে প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে সমাজ জীবনেও কিভাবে চোখকান খুলে যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের পা ফুল ছিল এক সময় তখন কবিরাজ মশাই বিধান দিয়েছিলেন যে রোজ দুটো করে লেবু খেতে হবে সেই লেবু নিয়ে আসা হতো একদিন নিয়ে এসেছেন যোগিন মরেজ নিয়ে এসে দেখছেন যে ঠাকুর সেই লেবু খেতে চাইছেন না খেলেনও না কি হলো তারপরে সন্ধান করে জানা গেল যেটা সেটা মানে চমকে যাওয়ার মতো সেকালেও লোকে চমকে গেছে একালেও যখন কেউ প্রথম শুনে সে চমকে যায় পরবর্তীকালে শুনলেও আনন্দ করে যে এমনটাও হয়ে হতে পারে এবং হয়েছিল যে ওই লেবু যে বাগান থেকে নেওয়া হতো সেই গাছ সেই বাগান একজন কাউকে নতুন করে লিজ দেওয়া হয়ে গেছে তাহলে আগে যে নিয়ে আসা হতো সেটা সম্মতিক্রমে আনা হতো কিন্তু লিজ দেওয়া হলে নতুন মালিক সে দিতে চাইবে কি চাইবে না জানা নেই তো যদি সে না চায় যে বাহ তুমি রোজ দুটো করে লেবু নিয়ে যাবে তাহলে যদি সে না চায় তাহলে অন্যের দ্রব্য অপহরণ করা হলো কিন্তু শ্রীরামকৃষ্ণ এগুলো কি করে জানলেন সেটা যোগিনের কাছে বিরাট বিস্ময়ের সৃষ্টি করেছে যে তিনি সত্যে প্রতিষ্ঠিত এতটাই যে ঘরে বসে কোথাও একটা গন্ডগোল টের পাচ্ছেন এবং পা ফোলার অসুবিধা থাকা সত্ত্বেও লেবু খাচ্ছেন না অস্বীকার করছেন একবার শ্রীরামকৃষ্ণ কড়া কিনতে পাঠিয়েছেন কোনো একটি প্রয়োজনের জন্য যে একটা কড়াই কিনে নিয়ে আসবি তিনি নিয়ে এসেছেন নিয়ে আসার পর ঠাকুর বলছেন নেই জল ঢাল তখন জল ঢালতে দেখা গেল যে সে জল পড়ে যাচ্ছে তখন তিনি বকলেন বলেন যে যে বললেন যে এই কি ইয়ে কি দোকানি কি ধর্ম করতে বসেছে আর বললেন একটি কথা যে ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে যে ভক্ত মানে বোকা হবে না এটা বলছেন এমনও বলেছেন যে দেখ কোনো জায়গায় যদি একটা ফাউ পাওয়া যায় তাহলে সেই ফাউটাও নিয়ে নিবি এই যে ভক্ত হলে বোকা হবে না তার মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ যা শেখাচ্ছেন অন্যত্র শিখিয়েছেন যে সাপের গল্প ব্রহ্মচারী সাপ যে একজন ভক্ত যদি থাকে তাহলে সে যেন এমন না হয় যে তাকে লোকে একেবারে মুড়িয়ে খেয়ে ফেলল যে ভক্ত তো কোনো প্রতিবাদ করবে না তাহলে সে প্রতিবাদ করবে কিন্তু আবার অন্যত্র শেখাচ্ছেন যে প্রতিবাদটা যেন এমন না হয় যে একটা সাংঘাতিক সেটা আঘাত নিয়ে চলে এলো অন্যকে আহত করল তিনি সাপের গল্পে শিখিয়েছেন যে ব্রহ্মচারী বলছেন যে আরে রাখালরা তোকে আছার মালল যে কিছু বললি না তোকে আমি ফোঁস করতে বারণ করেছি তোকে আমি কামরাতে বারণ করেছিলাম ফোঁস করতে বারণ করি নাই তার মধ্যে প্রথম যে অংশটা যে কামরাতে বারণ করা তার মানে কেউ প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে কিন্তু তাই বলে অন্য পক্ষের ক্ষতি করবে না রিটালিয়েশনটা যেন অন্য পক্ষকে আহত না করে শুদ্ধ নিজেকে রক্ষার জন্য যেটুকুনি ঠাকুরের বলার ভঙ্গিটি এমনই যে তুমি তার কল্যাণ কামনাও করবে যে তার মধ্যে থেকে যেন অন্যকে আহত করবার এই স্বভাবটা চলে যায় কিন্তু হ্যাঁ যেখানে দরকার সেখানে নিজে করা হবে একটা আটশোলা ওই জামা কাপড়ের মধ্যে ছিল বাক্সের মধ্যে ঠাকুর বলছেন যে এটাকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে মেরে ফেল উনি বাবা নিয়ে গিয়ে তারপর দিব্যি এসে বসেছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ যার মন সর্বদাই প্রায় মায়ের চরণে লীন হয়ে আছে তিনি বললেন রে মেরে ফেলেছিস তখন উনি বলছেন আগে না ছেড়ে দিয়ে এসছি তখন উনি খুব রাগ করলেন বললেন যে দেখ যেটা বলছি ঠিক ঠিক শুনবি যদি না শুনি সেই ছোটখাটো ব্যাপারে তাহলে পরে বড় ব্যাপারে ভুল পদক্ষেপ নিয়ে মনস্তাপ উপস্থিত হবে নৌকোয় করে একবার যাচ্ছেন তখন দেখলেন নৌকোর লোকেরা সব কটু কথা বলছে যা উনি আছেন খাচ্ছেন যাচ্ছেন ভালোই আছেন যখন তিনি এসে বললেন যে আমি কিছু বলিনি এরকম লোকগুলো এরম বলছে বলছি তুই বলিনি বললি না কেন গুরু গুরু নিন্দা শুনতে নেই মাথা মাথাকে ফেলতে হয় নয়তো সেই স্থান ত্যাগ করতে হয় এরকম বললেন তো ওই কোমলে কঠোরে একজনের জীবন কিরকম ভাবে গঠিত হয় সেটাকে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন আবার অন্য আরেক দিনকে যোগিন মহারাজ বলেছেন যে একটা একজন খুব বাজে বাজে কথা বলছিল সেটা নৌকোয় নয় এটা যখন ঠাকুরকে খুব বেশি বলছেন তখন ঠাকুর বলছেন যে তুই সব লোকের কথায় কান্দিস কেন তার মনে হচ্ছে যে চরিত্রটা যেন ব্যালেন্সড থাকে কোথাও যেন তুমি চক্ষু লজ্জায় চুপ করে না থাকো এই ফাউ চাওয়ার ব্যাপারটা ওই রকম এখন তো ওগুলো কমে গেছে কিন্তু আগে যখন ছিল যে ফাউ চাইবো লজ্জা লাগছে পাঁচ জনের মাঝখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তুমি ফাউটা নেবে নিয়ে রাস্তায় বেরিয়ে আরেকজন কাউকে দিয়েও দিতে পারো কিন্তু তুমি নেওয়াতে আটকাচ্ছে কোথায় সেই লজ্জাটা হচ্ছে ধর্মপথের অন্তরায় কামনা কি করে জয় করা যায় এটা জগিন মহারাজের খুব একটা মনের মধ্যে প্রশ্ন ছিল এবং তিনি নানান প্রক্রিয়া করতেন যাই হয় না নানান রকমের হটযোগের বা অন্য কোন প্রক্রিয়া যাতে মনের ভেতর থেকে কামন কাম ভাবটা চলে যায় একদিন একদম বাচ্চা ছেলের মতো সহজ সরল ভাবে ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে কাম যায় কিভাবে তখন উনি বলেছিলেন যেটা সেটা শুনলে মনে হবে যে তো খুবই সাধারণ কথা উনি বলেছিলেন খুব হরি নাম করবি তাহলেই যাবে এইটার অপূর্ব ফল তার মধ্যে হয়েছিল তিনি নিজে শ্রীমুখে বা সমুখে সেটি ব্যক্ত করেছিলেন যে ঠাকুরের ওইটি শুনে আমি খুব ফল পেয়েছি তাহলে কামনা বাসনা খারাপ না ভালো যিনি সন্ন্যাস জীবন যাপন করছেন যিনি বহু মানুষের আশ্রয়স্থল হবেন তিনি যে জীবনটা যাপন করছেন সেখানে তো খারাপ বিক্ষেপ সেইখান থেকে কি করে উত্তীর্ণ হওয়া যায় সেটি শ্রীরামকৃষ্ণ প্রায় হাসতে হাসতে বলছেন যে খুব হরিনাম করবি তাহলেই যাবে স্বামী বিবেকানন্দ একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন আমাদের ভেতর যদি সর্বতভাবে কেউ কামজিত থাকে তো সে যোগিন স্বামী বিবেকানন্দকে যারা দেখেছেন তারা বলেছেন যে যেন স্বয়ং অগ্নি এই পৃথিবীতে বিরাজ করছেন সেই তিনি বলছেন যে আমাদের ভেতর যদি সর্বতভাবে কেউ কামজিত থাকে তো সে যোগিন আর শ্রীরামকৃষ্ণের আরেকজন ত্যাগী শিষ্য পার্শ্বদ স্বামী নিরঞ্জনানন্দজি বলছেন যোগিন মহারাজকে যে যোগিন তুমি আমাদের মাথার মণি এইসব কথা শুনতে শুনতে আমরা একটু সঙ্গেই থাকছি একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি শুয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই তার কাছে আসা কম বয়সী ছেলেদের বলতেন যে রাত্রে কি এখানে থাকবি বাড়িতে কি চিন্তা করবে এই রকম তার ইচ্ছে যে ছেলেরা থাকে কেন থাকে তার কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ওই যে ওই যে বেলায় তিনি উঠবেন অতি প্রত্যুষে তিনি শয্যার ত্যাগ করতেন ছেলেরা সেটা দেখবে ভগবানের নাম করছেন তিনি তার আপন মনে তিনি মাইক লাগিয়ে প্রচারের মতো করে করছেন না কিন্তু যে ছেলে থাকবে চলো তার একটুখানি বিছানা টিছানা করে দেওয়া যাক খাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাক কিন্তু এই যে ভগবানের পরিবেশের মধ্যে ভগবান ভগবতীর দিব্য পরিবেশের মধ্যে পাশে মা গঙ্গা সেখানে একটা রাত্রি থাকুক না এইটা শ্রীরামকৃষ্ণের খুব ইচ্ছের মধ্যে ছিল তা যোগিন মহারাজ যেদিনকে ছিলেন এখানকারই তো ছেলে তো রাত্রে থেকেছেন থেকে রাত্রির মাঝামাঝি কোন একটা সময় তার ঘুম ভেঙে গেছে গিয়ে দেখছেন যে ঠাকুর তার ঘরে নেই ওই ঘরেতে নেই তখন তার মনে একটা অন্য রকমের সন্দেহ হয়েছে তিনি ভাবছেন যে ওই তো সামনেই নহব সেখানে তার সহধর্মিনী থাকেন তা তিনি এত কথা বলেন বটে কিন্তু এখন গেলেন কোথায় বলে ঠাকুরের ঘরের থেকে তিনি উঠে ওই যে ঠাকুরের ঘরের যে উত্তর দিকের ছোট্ট বারান্দাটি যেটি নহবতে যাওয়ার দিকের বারান্দা সেইখানে গিয়ে তিনি দাঁড়িয়েছেন যে দেখি কি হলো ব্যাপারটা এই সময় একেবারে বেমক্কা অপ্রস্তুত হয়ে গেছেন কারণ তিনি দেখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসছেন এবং সেটি আসছেন ওই ঝাউতলার দিক থেকে চটি পরে ফটফট ফটফট করে আসছেন মানে টয়লেটে গিয়েছিলেন আর কি তো ওই দিক থেকে আসছেন সেটি দেখে যোগিন মহারাজ অত্যন্ত সংকুচিত হয়ে যান এবং তিনি ওইখানেই দাঁড়িয়ে আছেন এই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দেখলেন দেখেই তিনি বুঝতে পারছেন যে কেন এই ছেলে রাত্রিবেলা এখানে দাঁড়িয়ে আছে তিনি তাতে কি রাগ করলেন না তিনি কি তাহলে বকলেন না তিনি বললেন যোগিনকে এসে খুব স্পষ্টভাবে যে সাধুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি তো এইরকম তিনি বললেন যে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি সেটি যোগীন মহারাজের জীবনে একটা বড় শিক্ষা ছিল যে এইটা সাধুর জীবন হবে যে কিছুই গোপনীয় নেই কিছুই লুকানো নেই তার যে জীবন সেটি ওপেন টু এভরি ওই যে রাত্রি সেই রাত্রে যোগীন মহারাজ দেখেছিলেন বললে ভুল হবে দর্শন করেছিলেন আমাদের জননী শারদা দেবীকে এবং সেটি নহবতের ওপরে যখন যখন ঠাকুর ওই বললেন ঠিক আছে আপনি ছেড়ে দিন করে নেবে করে নেবে যখন ঠাকুর বললেন যে সাধুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি সেই সময় ঠাকুরের ঘরের বারান্দায় দাঁড়িয়ে তার চোখ পড়ে গেল নহবথের দোতলায় এবং সেখানে দেখলেন যে চাঁদের আলোয় মা সারদা বসে আছেন এবং তিনি সমাধিস্থ এটা তার মনের মধ্যে গভীর দাগ কেটে গিয়েছিল তিনি নিজেই বলেছেন যে সেইটি দেখে তার মনে হয়েছিল যে মা সাধারণ মানবী নন তাহলে দিন জিনিস অত কাজের মধ্যে ব্যস্ত থাকতেন যোগিন মহারাজ ওই রাত্রির বেলায় দেখছেন যে তিনি ঘুমননি যোগিন মহারাজ দেখলেন যে তিনি নি তিনি জেগে আছেন তাও নয় জেগে থাকার যে সর্বোচ্চ পর্যায়ে যাকে বলে সেই ধ্যানও মগ্ন হয়ে আছেন তিনি আর ওই দোতলায় মাকে যে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ বলতেন যে ও রূপ ঢেকে এসেছে পাছে লোকের অকল্যাণ হয় বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে আর সেই কম বয়সী ছেলে যোগিন তিনি এইসব কথা জানতেন কিনা আমরা জানি না যে ঠাকুর কি বলেছেন মায়ের সম্পর্কে কিন্তু তিনি যখন মাকে দেখছেন বা দর্শন করছেন চকিতে তার মনে হচ্ছে যে ইনি সাধারণ মানবী নন অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী এটাই শেষ পরিচয় কোনো নয় ইনি আরো অন্য কিছু এবং যোগিন মহারাজ নিজে বলেছেন না হলে আমরা জানতে পারবো কি করে যে সেদিনই তিনি বুঝেছিলেন যে ঠাকুর এবং মা দুজনেই যে নর শরীর গ্রহণ করেছেন সেটা মানুষের প্রতি করুণায় এ এক অদ্ভুত উপলব্ধি যে যাকে দেখছেন টয়লেট থেকে আসছেন চটি পরে তাহলে তো তিনি আমাদের মধ্যে দান টয়লেট করেন এই সমস্তই করেন না ওইখানে তার মনে হচ্ছে যিনি মানুষের শরীর ধারণ করেছেন শরীর শরীরের ধর্ম পালন করছে কিন্তু আসলে ঈশ্বর ঈশ্বরী এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং সেটি মানুষের প্রতি করুণায় যেমন লোকে একটা জামা পরে কি শাড়ি পরে সেরকম ভাবে একটা শরীর ধারণ করেছেন ভেতরে সেই জল জলে দিব্য সত্তা এটি সেই দিনকে মহারাজের মনে হয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের যখন শরীরের অসুখ বাড়ল কাশীপুরে তিনি রয়েছেন সেই সময়তে যোগিন মহারাজকে দেখা যাচ্ছে সারাদিন জব ধ্যানের মধ্যে থাকছেন এবং শ্রী শ্রী মা যিনি এত লজ্জাশীলা ছিলেন তিনি ওই যোগিন মহারাজের মাধ্যমে তাকে মতো করে তার মাধ্যমে তিনি কথা বলতেন লজ্জাশীলা মা এই যোগিনকে নিজের ছেলের মতো দেখতেন নাকি নিজের মেয়ের মতো দেখতেন আমরা বই পড়ে ঠিক করতে পারি না তো ওকে দিয়ে বলতেন অন্যদেরকে যে অন্যরা ঠাকুরের সেবা করতে গিয়ে এক এক সময় হতাশ হয়ে যাচ্ছিল যে ইনি আর কতদিন আমাদের মধ্যে থাকবেন হতাশায় যেন আর হাত পা চলছে না তখন মা এই যোগিন মহারাজকে দিয়ে বা যোগিনকে দিয়ে তার যোগিনকে দিয়ে বলে পাঠাতেন যে না অন্যদেরকে যে হতে বলো না উনি তো এখন তাও একটু খেতে পাচ্ছেন এরকম ভাবে এগুলো সব অপূর্ব অধ্যায় যেগুলোর মধ্যে ঘটনার ঘন ঘটা নেই কিন্তু এত একটা শুদ্ধ পবিত্র গভীর আধ্যাত্মিক তরঙ্গ আছে যেটা শুধু কথা দিয়ে প্রকাশ করা যায় না কিন্তু স্মরণ করে আনন্দ আছে পঁচিশ তারিখের কাছাকাছি শ্রাবণ মাসের পঁচিশ তারিখের কাছাকাছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ হঠাৎ বললেন পঞ্জিকা নিয়ে আসতে এবং বললেন যে তুই আমাকে পড়ে শোনা কবে কি তিথি নক্ষত্র আছে পঞ্জিকায় যের লেখা থাকে সেরকম ভাবে উনি পড়ে যাচ্ছেন একত্রিশে শ্রাবণের প্রসঙ্গ যখন এসছে শুনেছেন ঠাকুর বললেন আর পড়তে হবে না এবং সেই একত্রিশে শ্রাবণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ রক্ষা করেন রাত্রি বেলায় এগুলো সব অদ্ভুত ঘটনা রক্ষার পরে যখন ধারে মা সারদা কাঁদছেন কাশীপুর শ্মশানে দুজনকে শ্রীযুক্ত যোগীন এবং শ্রীযুক্ত বাবুরামকে উত্তরকালে যারা যথাক্রমে স্বামী যোগানন্দ এবং স্বামী প্রেমানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর দেহত্যাগের পর শ্রী শ্রী মায়ের ভিতরে যে অপরিসীম কষ্ট হলো সেই সময় স্থির হলো যে মা যেন তীর্থে যান এবং তার বৃন্দাবন যাত্রার বন্দোবস্ত হলো ঠাকুরের দেহ রক্ষার মাত্র পনেরো দিন বাদে শ্রী শ্রী মা ওই হৃদয়ের অত কষ্ট সহ্য করতে না পেরে বা সেই কষ্টে খুব অস্থির হয়ে তিনি বৃন্দাবন যাত্রা করলেন এবং সেখানে যে তার সঙ্গে যারা গেলেন তাদের মধ্যে যোগীন মহারাজ অন্যতম এইখান থেকে আমরা দেখি যোগীন মহারাজ লোকে বলে ছায়া সঙ্গী এর কায়া সঙ্গী একেবারে মায়ের সঙ্গে সঙ্গে রয়েছেন এবং তখনকার দিনে অত রক্ষণশীলতার মধ্যে যতই তিনি সংসার ত্যাগী হন ওই মায়ের যে দলটা তার মধ্যে যে উনি যাচ্ছেন এবং সেই কত বাক্স প্যাটরা সমস্ত নিয়ে তো তখন মানুষ যাতায়াত করতো তারপর মেয়েরা রয়েছে কত তার মধ্যে মা এই যোগিনকে নিয়ে যেভাবে গেছেন এবং সঙ্গে সঙ্গে যোগিন মহারাজ যেভাবে ঘুরেছেন তার থেকেই মনে হয় যে নিজের ছেলে বা নিজের মেয়ে হলে যেরকম হয় সেরকম সম্পর্ক ছিল এই বৃন্দাবনে যোগিন মহারাজকে মা দীক্ষা দিলেন যোগিন মহারাজ দেখলেন যে ঠাকুর বলছেন যে শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে এটা তিনি মনের ভুল বলেই মনে করলেন এই কারণে যে মা তো সেই ঘোমটার আড়াল থেকে কথা বলেন তিনি আবার দীক্ষা দেবেন এত লজ্জাশীলা তিনি আমি তার সঙ্গে সঙ্গে থাকি তার সেবক রূপে কিন্তু তিনি দীক্ষা দেবেন তারপর যখন দেখলেন যে ঠাকুরের পরপর রাত্রে ওরকম নির্দেশ দিচ্ছেন তখন মায়ের কাছে গিয়ে তিনি সংকোচের সঙ্গে যখন বললেন তখন মা বললেন যে বাবা আমিও রকম দেখেছি বলে এই যোগিন মহারাজকে দিয়ে তার দীক্ষার সময় শুরু হলো দীক্ষা প্রদান পর্ব এবং আমরা আগে যেটা স্মরণ করলাম যে শ্রী মায়ের কাছে দীক্ষা প্রাপ্ত শ্রীরামকৃষ্ণের একমাত্র ত্যাগী সন্তান হচ্ছেন যোগিন মহারাজ শ্রীরামকৃষ্ণের পরিমণ্ডলে বানানের দিক থেকে নামের দিক থেকে আরেকজন আছেন তিনি যোগিন মা তার প্রসঙ্গ স্বতন্ত্র কিন্তু তিনি আমাদের শ্রী শ্রী মা শারদা দেবীর একেবারে কাছের জন যার কথা আমরা যার পূর্ণ জীবন কথা আমরা আলোচনা করছি তার নাম যোগিন হলেও মা যোগেন বলতেন আর কখনো কখনো ডাকতেন যোগা বলে হয়তো যোগা বলে কমই ডেকেছেন শ্রীযুক্ত যোগিন একদিন মাকে বলছেন যে মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে আর মা এই দুজনের মধ্যে তফাৎ করবার জন্য বলতেন যে ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয় তুমি ছেলে যোগেন আর মেয়ে যোগেন এইরকম বলতেন বৃন্দাবন থেকে ফেরবার পর যথাবিহিত সন্ন্যাস গ্রহণ করে শ্রীযুক্ত যোগিন পরিণত হলেন স্বামী যোগানন্দতে মায়ের প্রসঙ্গে আরেকটু যদি থাকি মা বলছেন তিনি দেখেছেন এইসব তিনি বলেছেন যে যোগিন কৃষ্ণ সখা গান্ডিবি অর্জুন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে গান্ডীপ ধারী অর্জুন কৃষ্ণের যে সখা মা বলছেন যে যোগিন হচ্ছে সেই যে কিনা ভগবানের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের নরলীলার সাথী হয়েছে ধর্মরাজ্য সংস্থাপনের জন্য এগুলো তো গভীর কথা আমরা কি করে বুঝবো কিন্তু বলেছেন তাই আমরা কিছুটা কিছুটা অনুমান করতে পারি চেষ্টা করতে পারি আর বাইরের দিক থেকে যদি সেই দৃশ্য দেখা যায় তাহলে আবারও দেখা যাবে যে কত কত জায়গায় যোগিন মরা যাচ্ছেন সেই পুরো টিমটা যাচ্ছে সেই পুরো পার্টিটা যাচ্ছে মূলত স্ত্রী ভক্তেরা রয়েছেন ছেলেরা এক এক দুজন আর প্রচুর জিনিসপত্র এই নিয়ে যখন মা যাচ্ছেন তখন মায়ের সঙ্গে সঙ্গে যোগীন মহারাজকে আমরা দেখতে পাই সেই চিত্র নেই যদি সেই চিত্র থাকতো লোকে হয়তো ঘরে ঘরে পুজো করত যে মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছেন কামার পুকুর পুরী মা এক একসময় ঘুষুরিতে একটা ভাড়া বাড়িতে ছিলেন সেইখানে বেলুড়ে বাবুর বাড়ি বাগবাজার একটা গুদামওয়ালা বাড়ি ছিল দশের দুই লেন এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে যোগিন মহারাজ শ্রী শ্রী মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছেন যোগিন মহারাজকে যখন কেউ প্রণামী দিতেন তখন সেই প্রণামীর টাকা তিনি তুলে রাখতেন প্রণামীর টাকা প্রচুর কাজে লাগতে পারত কারণ তখন অর্থ নেই যোগিন মহারাজের দেহাবাসন হয় ডায়রিয়া থেকে এত পেট খারাপ হয়ে গেছিল ক্রনিক ডায়রিয়া পেট খারাপ হওয়ার কারণ হচ্ছে যে খেতেন না কিছু এমনি টাকাও নেই আর খাওয়ার প্রবৃত্তিও ছিল না তো তাকে কিছু প্রণামী দিলে তো রাখলে শরীর খারাপ হলে কাজে লাগতে পারে তিনি প্রণামীর টাকা জমিয়ে রাখতেন কারণ হচ্ছে যে মা তীর্থে যাবেন সেই জন্য জমিয়ে রাখতেন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মা যখন যান তখন বিরাট আনন্দের ব্যাপার কিন্তু মায়ের এই ছেলে বা ঠিক মতো বলতে গেলে মায়ের এই মেয়ে সব খবর রাখতেন যে মা যতই যান না কেন ওখানে গিয়ে পুজোর বাসন মাঝতে হয় উনি নিজে ওই প্রণামীর টাকা এটা ওটা জমিয়ে পুজোর সব কাঠের বারকোশ লটকেন সিংহাসনের চৌকি এসব করে দিয়েছিলেন যে মাকে আর অত বাসন মাছ হবে না মা সারদা বলছেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না আমার ভার কি সকলে নিতে পারে পারতো যোগিন আর পারে শরৎ আচ্ছা ওনাকে একটু বসার জায়গা দিলে তো হতো অনেকক্ষণ মানুষরা দাঁড়িয়ে আছেন তো পায়ের অসুবিধা আছে আমি জানি তো বলছে ওনারও তো তাই হম তা বলছেন শ্রী শ্রী মা যে যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না আমার ভার কি সকলে নিতে পারে পারত যোগিন আর পারে শরৎ অন্যত্র মা বলেছেন শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ যোগিন মহারাজ নিজেও তীর্থে গেছেন অনেক জায়গায় আজকের এই ভালো দিনে আমরা শুধু নাম স্মরণ করব তিনি গেছেন বৈদ্যনাথ গয়াধাম প্রয়াগ চিত্রকূট অঙ্কারনাথ প্রভৃতি জায়গায় আর একটু আগে যে প্রসঙ্গ আসছিল যে এত কঠোরতা করেছেন তিনি তপস্যা করেছেন বিরাট তপস্যা করেছেন প্রয়াগে এবং কাশিতে এবং এই সমস্ত সময় কি করতেন যে কে যাবে ভিক্ষে করতে অত সময় নেই কেন সময় নেই কি করবেন তিনি না তিনি ওই জবধানের মধ্যে থাকবেন সেই জন্য যে রুটি পেতেন সেই রুটি শুকিয়ে রাখতেন মানে বিস্কুটের মতো হয়ে যেত সেই রুটি শুকিয়ে রাখতেন এবং যখন খুব খিদে পেত তখন জলে ভিজিয়ে সেই রুটি খেতেন এই ত্যাগ তপস্যার জীবন সেই জন্যেই আজকে মাইক লাগিয়ে তার কথা আলোচনা হচ্ছে মানুষ তার কথা ভেবে আনন্দ পাচ্ছেন বা হয়তো চোখের জল মুছছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এটি যে রচনা হয় এবং আমরা যে গ্রন্থাকারে পাই তাতে যোগিন মহারাজের একটা ভূমিকা আছে কারণ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টারমশাই বা শ্রীম তিনি কতগুলো প্যাম্পলেটের আকারে ছোট ছোট পুস্তিকার আকারে বের করতেন তখন যোগিন মহারাজ গিয়ে খুব ধরেন তাকে যে মাস্টারমশাই আপনি বড় বইয়ের আকারে করুন তখনও মাস্টারমশাই সংকট ছিল যোগীন মহারাজ মাকে মাস্টারমশাইকে নিয়ে মায়ের কাছে যান মা তখন যে হ্যাঁ শোনাও মা মাস্টারমশাইকে খুব ভালোবাসতেন মাস্টারমশাই এবং তার স্ত্রীকে বলতে মাস্টারমশাই শোনালেন শুনে মা সেই বিখ্যাত পত্রটি লিখেছিলেন যে বাবা তোমার মুখে শুনে মনে হলো যে তিনি এই সকল কথা বলিতেছেন তুমি এগুলো ছাপাও কোনো ভয় নেই বলতে মাস্টারমশাই গ্রন্থাকারে প্রকাশ করলেন কথা মৃত দক্ষিণেশ্বরে আঠারোশো পঁচানব্বই সাতানব্বই সালে যে মহোৎসব হয়েছিল শ্রীরামকৃষ্ণের সেটির আয়োজন করেছিলেন যারা তাদের মধ্যে যোগিন মহরে অন্যতম এইবারে আমরা শেষের দিকে এসে ভাবছি যে স্বামী বিবেকানন্দের সঙ্গে যে তার সম্পর্ক সেটিও অদ্ভুত রকমের আঠারোশো সাতানব্বইতে স্বামী বিবেকানন্দ অদ্ভুত বলছি তার কারণ আছে আমরা আঠারোশো সাতানব্বইতে স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে এলেন তখন তাকে অভ্যর্থনা করবার জন্য যারা সেই কলম্বোতে উপস্থিত ছিলেন তাদের অন্যতম আহ আঠারোশো সাতানব্বইতে স্বামী যখন কলকাতা কলম্বোতে এলেন তারপর কলকাতায় এলেন এসে সেই শিয়ালদা থেকে তিনি আসছেন গাড়ি করে তো সেখানে তার সম্বর্ধনায় অন্যতম ছিলেন স্বামী যোগানন্দ এর আগে স্বামীজি যখন বিদেশে ছিলেন তখন টাউন হলে তার প্রতি শ্রদ্ধায় যে সভা আয়োজিত হয়েছিল অবেদানন্দজি মহারাজের সঙ্গে যোগানন্দ ছিলেন অন্যতম আয়োজক কিন্তু যখন আঠারোশো সাতানব্বই পয়লা মে একটা নোট অফ ডিসকন্টেন্ট মতো শোনা গেল যখন দেখা গেল যে আঠারোশো সাতানব্বই পয়লা মেতে স্বামী বিবেকানন্দ বাগবাজারে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন তখন যোগিন মহারাজ তাকে বললেন একটা একটা অস্বস্তির জায়গা থেকে যে তুমি যে এইভাবে সব করছো কাজ এটা কি ঠাকুরের ভাব এরকম ছিল এত বিদেশি ভাবে কার্য হচ্ছে তখন স্বামীজি তাকে বুঝিয়ে বললেন যে দেখ ঠাকুরের কাজ কোনো ছোট গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না আর আমি করছি এরকম নয় তার কৃপা লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এইরূপ করাচ্ছেন তা আমি কি করব বল মানে একেবারে আমি তিনি আমার হাত ধরে রয়েছেন তিনি যেমনটি করাচ্ছেন রকম। যোগানন্দজি বুঝলেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের তাকে স্বামীজি উপসভাপতি করলেন স্বামীজি সম্পর্কে যোগীন মহারাজের অসাধারণ উক্তি তিনি বলছেন নরেন নর ঋষির অবতার নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান শঙ্করের ত্যাগ বুদ্ধের হৃদয় সুকদেবের মায়ারাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অধিবেশনে যোগিন বিবেকানন্দ কিনবেন বলে মোটামুটি ঠিক করে ফেলেছেন সেই সময় তিনি যোগিন মহারাজকে বলেন যে যোগিন তুমি গিয়ে দেখে এসো তুমি যদি হ্যাঁ বলো তাহলেই কেনা হবে যোগিন মহারাজ সানন্দে গিয়ে সে বেলুর মঠের জমি দেখলেন দেখে এসে স্বামীজিকে বললেন ফলাও জমি সুন্দর তুমি একবার দেখে এসো স্বামীজি বলেন না তুমি যখন বলেছ তখন আমি আর যাবো না এই করে বেলুড় মঠের জমি কেনা হলো শেষ পর্যন্ত দেহাবসান যোগিন মহারাজের হয় সেটি লেনের বাড়িতে তার শেষ শয্যা হয় এবং শরীর একেবারে খারাপ হয়ে গিয়েছিল প্রচুর কষ্ট ছিল স্বামী বিবেকানন্দ তখন একটা কথা বললেন একটা চিঠিতে লিখছেন যিনি কিনা তিল তিল করে পরিশ্রম করে টাকা জমিয়েছেন এবং টাকার ব্যাপারে উনি খুব সাবধান ছিলেন যে যত টাকাই থাকুক না কেন তোমরা দেখবে যাতে এক কানা ওদিক না হয় যে খাতে যে খরচ সেইগুলো সব ঠিক করে করবে উনি চাইতেন না যে কোনো কেউ অসাবধানই হোক কারণ অনেক রকম ভাবে গন্ডগোল হতে পারে তো এই টাকা যেমন উপার্জন করেছেন উপার্জন মানে ওই পূর্ণ কাজের জন্য করেছেন বক্তৃতা দিয়ে অন্যভাবে প্রণামী সেই টাকা সমস্ত মঠের জন্য তিনি দিয়ে দিয়েছেন এবং এত সাবধানী ছিলেন যে আসল টাকা তারপর যে সুদটা আসছে এই সমস্ত কিন্তু এই যোগিন মহারাজে যখন শরীর ভেঙে পড়ে তখন স্বামীজি চিঠিতে লেখেন যোগেনের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় আসল ভেঙেও টাকা খরচা করিবে তার থেকে বোঝা যায় যে অর্থ আসলে কোন কাজের জন্যে এবং যখন সেটা পরমার্থের জন্যে হয় তখন আর অনর্থের কারণ হয় না স্বামীজি বলছেন যোগিন মহারাজকে তার ডেথ বেডে একবারে মানে এই দৃশ্যগুলো মনে হয় না যে তুলিতে আঁকা মনে হয় না যে কিছু অক্ষর সাজিয়ে সাজিয়ে নির্মাণ করা এই দৃশ্যগুলো হয়তো চোখের জলে রচিত ডেথ বেড়ে এসে স্বামীজি বলেছিলেন যোগিন তুই বেঁচে ওঠ আমি মরি এইটাতে সবাই শঙ্কিত হয়ে গিয়েছিলেন কারণ স্বামীজির ইচ্ছা মৃত্যু ছিল যাই হোক রকম ভাবে সেই সিচুয়েশনটাকে তারা ট্যাকল করেছিলেন কিন্তু যোগিন মহারাজের দিন আর বেশি দিন ছিল না এই সময় একটা অদ্ভুত ব্যাপার করলেন শ্রী শ্রী মা শারদা দেবী তিনি বললেন যে তার স্ত্রীকে ডেকে আনবেন তখন যোগিন মহারাজ একান্ত অরাজি হলেন তার স্ত্রীও বেশি মানে কম বয়সী দেহত্যাগ করেছেন ওই সময় তিনি তিনি যে তাকে ডেকে নিয়ে আসি তাকে ডাকা হোক যোগিন মহারাজ খুব ওজোরাপত্তি করলেন তখন তিনি ডেকে পাঠালেন ওই শেষ দেখার জন্যে এবং যোগিন মহারাজ বললেন যে মা তুমি ওকে যা বলবার বলে দাও নিজের মা বাবা তাঁরাও যখন গেলেন তারা যেতে যোগিন মহারাজ যেটি করলেন সেটিও শোনা যায় না নিজের মা বাবাকে তিনি বলছেন ওই ক্ষীণ কণ্ঠে দেহ ভেঙে গেছে প্রায় সেই সময় বলছেন আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক তাহলে এখানে কে কার পিতা কে কার মাতা সব অন্যরকম হয়ে যাচ্ছে আসলে ওর বয়স কম আটত্রিশ বছর বয়সে দেহত্যাগ করেছেন কিন্তু তিনি তো ঐশ্বরিক সত্তা নিয়ে দিব্য মাধুর্য এবং গাম্ভীর্য নিয়ে কথা বলছেন সেজন্য আটত্রিশটা সেখানে বৃথা হয়ে যাচ্ছে ভেতর থেকে যেন দিব্য কণ্ঠ শোনা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের কণ্ঠের প্রতিধ্বনি শোনা যাচ্ছে যেখানে তিনি বলছেন আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক স্বামী শিবানন্দ বা মহাপুরুষ মহারাজজি ওই লোকে যখন বলে শেষের দিকে যে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আমাকে চিনতে পাচ্ছ সেই রকম ভঙ্গিতে একটা অপূর্ব প্রশ্ন করেছিলেন যে যোগিন ঠাকুরকে মনে আছে তো যার কিনা ওই রকম ব্লাড ডিসেন্ট্রি মতো হচ্ছে এবং কাফের সঙ্গেও ব্লাড উঠছে একবারে ঘন ঘন সেই তিনি বলেছিলেন আরো খুব বেশি মনে আছে আরো বেশি আরো বেশি হৃদয়ের গভীর আনন্দের থেকে এই কথাগুলি উচ্চারিত হয়েছিল আঠারো আঠাশে মার্চ আঠারোশো নিরানব্বই আটত্রিশ বছর বয়সে তিনি মর্তধাম ত্যাগ করলেন শ্রী শ্রী মায়ের বুকে একেবারে বাজের মতো বেজে এবং একজন দেখেছিলেন যাতে কোনো আওয়াজ না হয় যে মা তার ঘরে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে খুব অভিমান ভরে বলছেন ঠাকুর তুমি নিলে এই রকম সমস্ত ঘটনা যোগীন মহারাজের সঙ্গে জড়িত আমাদের জীবনী আলোচনা বা পরিক্রমা এখানেই সমাপ্ত এবং ওই যে বলছেন ঠাকুর তুমি নিলে সেটি যেমন ঘটনা তেমনি আবার আনন্দেরও ঘটনা এই যোগিন মহারাজের জন্ম ভিটায় বসে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি যে যোগিন মহারাজ চলে গেলেন কিন্তু কোথায় চলে গেলেন সেটি শ্রী শ্রী মায়ের প্রসঙ্গেই রয়েছে বা তার শ্রীমুখের উক্তিতেই রয়েছে যে ঠাকুর তুমি নিলে যোগিন মহারাজ ঠাকুর এর পায়ে লীন হয়ে যাচ্ছেন এবং সেইটা লীন হয়ে যাচ্ছেন বলেই আমরা যে মুহূর্তে বর্গের জয় অন্তস্থ জয় ওকার দন্তন্য গয় দীর্ঘ যোগিন বলছি যে মুহূর্তে যোগানন্দ বলছি সেই মুহূর্তে কিন্তু আমরা ঠাকুরেরও শ্রীচরণ স্পর্শ করছি শ্রী শ্রী মায়েরও শ্রীচরণ স্পর্শ করছি তাই ভাবছি যে ঠাকুর তুমি নিলেই যে মা বলছেন আসলে ঠাকুর মা স্বামীজির চরণেই তার অবস্থান তাই যে বলছে যে শুনছে সকলে মিলে এই জীবনীর কথা মনে ধারণ করা মানেই মনের মধ্যে ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে ভক্তির অর্ঘ নিবেদন করা ওং জননিং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয় শ্রিতা প্রণমামি মোহর মোহ পরত্বে সদালীন রামকৃষ্ণ সমাগয়া ই ধর্মস্থাপন রত वीरेशं तं नमाम्यहम्